রেডি হয়ে গেছি আমরা এখন, মেয়ে রেডি হচ্ছে। কেমন লাগছে? ভীষণ ঠান্ডা আজকে, ভীষণ ঠান্ডা এখানে, মানে মনে হচ্ছে যে 2-3 ডিগ্রি তাপমাত্রা এখানটায়, ভীষণই ঠান্ডা। আমার মেয়ে রেডি হচ্ছে, দেখি 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 কেমন লাগছে তোকে। খুব স্টাইল মারছে আমার মেয়ে, খুব স্টাইল মারছে। হাই বন্ধুরা, আমাকে কেমন লাগছে? হলুদ সানগ্লাস পরে আমি ভিডিও করছি, কেমন লাগছে? এখন আমরা ঘুরতে যাব। এখন দেখি সামনে হয় কেমন লাগছে, দেখি দেখি পুরো লুকটা দেখাই, পুরো লুকটা দেখাই, দেখি দেখি। ये है मॉल रोड, देखिए कितना भीड़ है, तो सब कुछ सामान भी बिकता है, ठंड के सामान। और আমরা ওই উপরে থাকি, দেখা যাচ্ছে না কেন, কিন্তু এই উপরের দিকে থাকি, নৈনিতালের এই মেন রোড এটা। এখন মল রোডে তো গাড়ি গাড়ি লোকের সাথে কথা হচ্ছে, নিয়ে যাবে এখন সাইড ট্যুর করাবে। কোথায় কোথায় ঘোরাবে সেগুলো দেখাচ্ছে লিস্টে, তো আমার তো বেশি জায়গা যাওয়ার ইচ্ছা নেই। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা কাশ্মীরে খুব থাকে এই গাছগুলো, চিনার গাছ বলে, এখানকার বট গাছ, চিনারের গাছ, এটা চিনারের পাতা। হাতে বানানো মুজে এগুলো, এই মাপলা তোমার একটা ছিল না, এই মাপলা কি সুন্দর লাগছে, এটা কি সুন্দর সুন্দর মাফলার, উলের দেখুন, দারুন তুই কোথায় আস না, দাম আছে বুঝে গেছে। তুমি ক্যামেরা কিন্তু সাবধান, আমরা কি বলে দিকে গ্লাভস, তো আমরা বোটিং এ বোটিং করতে উঠে গেছি। এই যে দেখুন লেকটা, আমার মনে হয় এই সময় বোটিং করাটাই সবচেয়ে ভালো, একটু বিকেল বিকেল, কারণ কি দুপুরবেলা করলে পরে
ওই রোদ্দুটা মুখে পড়ে ভালো হয় না, তো আপনারা যারা আসবেন দুর্বলও করতে পারেন, কিন্তু এই সময়টা আমার মনে হয় সবচেয়ে বেশি বেস্ট ফটো তোলার জন্য। ঘুমালে উদারে ঘুমালে একটু উত্তরে উদার নিয়ে জানা গ্রাম তো উদারে ঘুমাও ও নয় দেবীর মন্দির উদার নিয়ে চল ছবি এই টাকা কেমন লাগছে ফটো উঠে তোমার কেমন লাগছে বোটে উঠে কেমন লাগছে বোটে উঠে ভালোই লাগছে আমি আগে এসেছি আবার এলাম খুশি হলাম খুশি হলাম আগে তোমাকে কে নিয়ে এসেছিল আরে কেমন হ্যাঁ একা একা এসেছিল হ্যাঁ ধীরে ধীরে গেছি ধীরে ধীরে তো ওই যে নাইনা দেবীর মন্দিরটা একটু নাইনা দেবীর মন্দির ওই যে এখানকার মানে মন্দির এখানে নাইনা দেবী কি বলে এটা নাইনা দেবীর একটাই মন্দির চারটে নাইনা দেবী কিতনা হ্যাঁ একই হ্যাঁ হ্যাঁ চার ধাম হয় না আলমোড়া আর রানীকে আর यहाँ पर मछली है क्या किनारे पे है बहुत अच्छा लग रहा है দেখুন মধুর মুখ দিয়ে ধোয়া বেড়েছে ধোয়া বের করছে চলো দেখুন মনে হচ্ছে আমি সিগারেট খেয়েছি আরে কেনা কে চাতে হো পাগল ওরা তুই অকল তুই কি বল রহি হ্যায় অকল চুপ কি রকম ঠান্ডা তাহলে বুঝতে পারছেন ওর জন্য ঠান্ডা এক মিনিট একটা জিনিস দেখাচ্ছি দারুন পাইন গাছে नहीं मैं तो घर पे नहीं हूँ बताइए क्या हुआ ठंडा जी ग्लास किन पे ही होगा तो चलो ठंडा ग्लास पसंद कर रहा मैं तो भैया को बोल के आया था भैया उसके कील ठुकवा लो मैं आप तो कलर ही लगेगा अभी देखन देखा जाए कौन सा पसंद है चले गया दूसरा के चले गया कोई बस ग्लास तो भले ही लग जाता है ये तो भले लगे अच्छा कोई नहीं भाभी देखो आज तो होगा नहीं मैं अभी मैं दिल्ली में नहीं हूँ ठीक है हाँ मैं संडे को आऊंगा बहुत महंगा बोल रहे हो आप लोग मैं संडे को कत टूपी कत रकम शुद्ध टूपी चादर गुरुद्वारा आछे नैनीताले सब बड़ बड़ दोकान
জ্যাকেট ফ্যাকেটের দোকান, এখানে দাম কম আছে, আমাদের কলকাতার তুলনায় অনেক দাম কম আছে। পিছনে খাওয়ার দাওয়ারের দোকান। এই হচ্ছে মল রোড নৈনিতালে, এখানে সমস্ত বাজার বাজারের ঠান্ডার পোশাক। এই চায়না টাউন লেখা দেখো, দেখো চায়না টাউন খাবারের দোকান, চায়না টাউন। চলে যা চলে। এই হচ্ছে নয়না দেবীর মন্দির, নৈনিতালে নাম করা মন্দির। চারিদিকে শুধু বাজার আর বাজার। চলো ঘরে চলো, কেনাকাটা দিনের বেলা করবো। জয় বজরংবলী। রাতের বেলা নৈনিতালের ভিউটা দেখুন একবার, কি অপূর্ব লাগছে, বিশাল লাগছে, বিশাল। চারিদিকে শুধু আলো আর আলো, মনে হচ্ছে যেন এখানেই মানে দীপাবলি হচ্ছে। আর এখানে এক্সে ওয়ার্কার এক দোকান, ইতনা আচ্ছা লাগ রা হ্যা, কেয়া বলো, লাগ রা হ্যা কি সব কুছ খরিদ লো সবকে লিয়ে। কিন্তু ভীষণ মানে এত এখানে মানে দাম বেশি বলার মতো না, প্রচন্ড দাম বেশি, কিছু কেনার মতন অবস্থা নেই, প্রচন্ড সব জিনিসের প্রচন্ড দাম। আমরা এখন ভুট্টা খাবো, এত দাম সবকিছুর খাবার দাবারের, মানে কোন কি খাবো বুঝেই উঠতে পারছি না। যা খাবো 150-200 টাকার উপরে কিছু নেই, শুধু একমাত্র ভুট্টা একটু 50 টাকা দাম, পোড়ানোটা 40 টাকা, আর যেটা সিদ্ধ সেটা 50 টাকা। আর ভিউটা দেখুন, ভিউটা লেকের উপরে ভিউটা, ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ 10 ডিগ্রি তাপমাত্রা, আমার তো মনে হচ্ছে না 10 ডিগ্রি, মনে হচ্ছে না 1 ডিগ্রি তাপমাত্রা আছে এখানটা। তো আমরা এখন সবাই ভুট্টা খাচ্ছি, ঠান্ডায় ভুট্টা, গরম গরম ভুট্টা খেতে হেভি লাগে। প্রচন্ড ঠান্ডা, বেশি ভিডিও করতে পারছি না, হাত পুরো অবশ হয়ে যাচ্ছে, তাই বেশি করবো না এখন, আর আবার কালকে। বন্ধুরা কি যে ঠান্ডা পড়েছে, সাংঘাতিক ঠান্ডা পড়েছে, মানে বলার মতো না। হ্যাঁ ভীষণ ঠান্ডা পড়েছে, মানে লেপের থেকে বাইরে বেরোনো যাচ্ছে, 6 ডিগ্রি তাপমাত্রা, আমার তো মনে হচ্ছে তার থেকেও নিচে নেমে গেছে। হ্যাঁ আমার মেয়ে দেখুন কম্বল পরে দিয়ে, কম্বল পরে দিয়ে শুয়ে আছে। হ্যাঁ এত ঠান্ডা, কম্বলের বাইরে মোটে বেরোনো যাচ্ছে না। আমি আর কি করব, আমি একা একা বসে আছি মাঝখানটায়, ভীষণ দেখুন আমার লুকিয়ে লুকিয়ে দেখছি কিনা শয়তান, লুকিয়ে লুকিয়ে দেখছে, ভীষণ ঠান্ডা। আমি সোয়েটার পরে আজকে শুয়ে পড়বো, আমার পক্ষে সম্ভবই না সোয়েটার খুলে আমি শোবো, ভীষণ কষ্টকর, ভীষণ। আমার সোয়েটার পরে মোজা পরে রয়েছে, আমি মোজা পর্যন্ত পরে আছি,
যে আমি মানে ভেবেছিলাম যে মোজাটা যে খুলে সোয়েটারটা খুলতে হবে না, সোয়েটার পরে তো শোয়া যায় না, যে চুড়িদার পরে গেছিলাম ঘুরতে সেই চুড়িদারই পরে আছি। আমার পক্ষে আর সম্ভব না যে আমি আর মানে এই মানে এত ঠান্ডা আজকে, এত ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না। হাত পা আমি যে মলে যখন গেছি মানে ওই মার্কেটটা গেছি, আমার মেয়ের হাত পুরো অবশ হয়ে গেছে আর আমার হাত তো অবশ হয়ে গেছে। এক সাইড এক সাইড দিয়ে ভুট্টা গেছে, এক সাইড মনে হচ্ছে মনে হচ্ছে হাত কেটে পড়ে যাচ্ছে। তারপরে ভুট্টা যে মানে যে আগুনে সেকে সেটা গিয়ে আগুনে সেকলাম হাত, তারপরে একটু ঠিক হয়েছে। খুব সাংঘাতিক অবস্থা খুব। তো আজকের আজকে কত তারিখ বল? আজকে 5 তারিখ। তো আজকের ব্লগটা এখানে এই অবধি। তো আপনাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরমভাবেই দেখাবো ব্লগগুলো, তাহলে আপনারা দেখতে সুবিধা হবে বা ভালো লাগবে।